वेलकम बैक टू माय यूट्यूब चैनल श्रीशुपा पर्णास ब्लॉग। तो কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো আমার একটা ফ্রেশ ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো বুঝতেই পারছো কিচেনে চলে এসেছি, কিচেন চিমনির কিন্তু আওয়াজ হচ্ছে। তো আমি কি রান্না করছি দেখতে হবে না? এখন বাজে 6:05। তো চলো দেখাই কি রান্না হচ্ছে আমার কিচেনে এই সকাল সকাল। হচ্ছে হচ্ছে ভেন্ডি ভাজা আলু দিয়ে, আর এখানে আটাটা আছে, বাস এটাই হলো রান্না। তো কি রান্না হচ্ছে আমার ঘরে সকাল সকাল? মেয়ের জন্য টিফিন হচ্ছে অবভিয়াসলি। আজকে একটা, আজকে কি বার? আজকে ওয়েডনেসডে। হ্যাঁ, আজকে ওয়েডনেসডে। তো এই আলুটা ছেড়ে দিলাম, ভেন্ডিটা অল্প ছিল জন্য একটু আলু দিয়ে দিলাম, না হলে আমি ভেন্ডিটা শুধুই বানাই। জানি আমাদের বাঙালি ঘরে একটু আলুর ব্যাপারটা একটু বেশি হয়, জানি না তোমাদের হয় নাকি, আমার ঘরে কিন্তু হয়, সব কিছুতেই আলু, সব কিছুতেই আলু। নন বেঙ্গলিরা কিন্তু এই জিনিসটা করে না, ওরা কিন্তু আলুটা খুব কম পরিমাণে খায়। আমি যতটুকু দেখেছি, আমি অনেকটাই বাইরে থেকেছি, তো আমি দেখেছি ওরা আলু, হার সবজি মে আলু ডালতে হো, আমাকে অনেকবার বলেছে হার সবজি মে আলু ডালতে হো আপ, হাম বলতে হ্যাঁ কি হামকো বিনা আলু কি পছন্দ নেই হ্যায়। তো চলো, নন বেঙ্গলিদের বাঙালিদের কথা বলে কোনো লাভ নেই। আর রোদটা দেখো মাঝে মাঝে উঠছে আর মাঝে মাঝে চলে যাচ্ছে, দেখাতে পাচ্ছি কি? যাই হোক, এখন সকাল সকাল রোদটা কিন্তু ভালোই লাগে। সকালবেলা আমি যখন উঠলাম 5:30 6:30 দিকে, তখন দেখলাম মেঘলা হয়ে আছে, এখন কিন্তু আবার রোদ উঠে গেছে। আর দেখতে পাচ্ছ আমার চোখে না এখনও কাজল লাগানো আছে, কালকের কাজলটা এখন লেপটে পেপটে আছে কিন্তু লাগানো আছে। কেন বলো তো? কেন কি কালকে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম কালকে, সেই জন্য ওই কাজলটা এখনও লাগানো আছে। তো আজকে আমি এখনও ব্রাশ করিনি, তো সেই জন্য আছে, ব্রাশ করে যখন মুখ ধুবো তো তখন চলে যাবে। আর মেয়ে চলে গেছে স্নানে, ওই দেখো বাথরুমের দরজা বন্ধ, গিজার মিজার সব চলছে। এই যতই গরম হোক আর ঠান্ডা হোক, মেয়েকে স্নান করে নিতে হয় গরম জলে, ঠিক আছে? তো আবার আসছি কিছুক্ষণ পর তোমাদের সাথে, আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ করে দেখো না প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এখানে টিফিন প্যাক হচ্ছে মেয়ের, রুটি আর আলু ভাজা, তো না ভেন্ডি আলু ভাজা। মেয়ে রেডি, মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন মেয়ে মোটামুটি রেডি, এবার মেয়ের টাইটা বেঁধে দেবো, ব্যাস তাহলেই মেয়ে রেডি। কিন্তু আজকে সময় হয়নি, আজকে অনেক তাড়াতাড়ি মেয়ে রেডি হয়ে গেছে, কারণ ও আমার সাথে সাথে অনেক সকাল সকাল উঠে গেছে। পেছনে ওগুলো দেখতে পাচ্ছো, ওগুলো নতুন এসছে কিন্তু। তো এই যে টাই বাঁধা চলছে, কি করব, মেয়ে একা বাঁধতে পারে না, তাই আমাকেই বেঁধে দিতেই হবে, কোনো উপায় নেই, এটা বাঁধতে বাধ্য। তো টাই বাঁধা হয়ে গেল, এবার মেয়ে জুতো পরে নিচ্ছে, তারপরে চলে যাবে স্কুল। তো চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে যেটা ব্ল্যাক টি যেটা সকালবেলা আমি খাই অনেকেই জানো। আর এবার চলে এসেছি আবার কিচেনে, 7:30 বাজে, তো 7:30 সময় তৈরি হবে আমাদের লাঞ্চ। মানে শুনলে কেমন লাগে না, যে 7:30 সময় লাঞ্চ? হ্যাঁ, ব্রেকফাস্ট যদি 5টায় তৈরি হয় তো 7:30 লাঞ্চ হতে কি কি বলো, তাই না? তো লাঞ্চের জন্য কি করব এখনো জানি না কিছু। তো চার জন্য সবার প্রথমে খুলতে হবে আমার ফ্রিজটা, দেখতে হবে কি কি আছে ফ্রিজে। ইলিশ মাছ আছে, কেউ খাবে না বলে দিয়েছে, কারণ পরপর কিছুদিন আগে দুবার খাওয়া হয়েছে, আর কিচেনের অবস্থা খুব খারাপ। তো আমি দেখে নিই কি রান্না করব, তারপরে আসছি তোমাদের কাছে। শুরু হয়ে গেছে রান্না, এখানে বসে গেছে ঝিঙা আলু পোস্ত দেখতেই পাচ্ছ, আর হবে হচ্ছে ডিম, এই দুটোই হবে আজকে লাঞ্চে, আর কিছু হবে না আপাতত, তো ভাবা হয়েছে। আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা আছেই, তো ঝিঙা আলু পোস্ত তোমাদের দেখিয়েছিলাম সেটা হয়ে গেছে, এখন হচ্ছে ডিমের মশলা কষা হচ্ছে। আর আজকে ডিমটা কি করে করব বলো তো, অমলেট করে, আজকে ডিম হবে অমলেট করে ঝোল ঝোল, কেন কি ডাল বানাইনি, তো ঝিঙা আলু পোস্ত আর ডিম যেহেতু সেজন্য একটু ঝোল ঝোল করে হবে। তা মশলাটা কষাচ্ছি, আর ওদিকে বসে গেছে ভাত, ভাত এখনো বসেনি, ভাতের জলটা জাস্ট করছে, তো আমি তাড়াতাড়ি করে নিই, 8:30 বেজে গেছে। হ্যাঁ, আমি সারা খানা নিরা হয়ে জানা হয় অফিস বাংলা আপনি বল সাকতে হো, এক হাঁড়ি ভাত দিয়ে দেবে, আচ্ছা সেগুলো খেতে হবে দুপুর বেলা, ঠিক আছে ঠিক আছে। দেখতেই পেলে বর চলে গেল, হ্যাঁ, আর তোমরা খুব অবাক হবে, এখন বাজে 9:15, বর গেল আর আমি ব্রাশ করব রাইট নাও।
ঠিক আছে, মানে এটা আমার বেশিরভাগ দিনই হয়ে যায়, কাজের এত প্রেশার থাকে যে সকালবেলা উঠে যে আমি ব্রাশ করার টাইমটুকু পাই না, আর একদম ঘুম থেকে উঠে আমি ব্রাশ করি না, যেটা সত্যি কথা। তাতে তোমরা আমাকে নোংরা বলতে পারো বা যা খুশি বলতে পারো, কিন্তু আমি একদম ঘুম থেকে উঠে ব্রাশ করি না, আগে খালি পেটে জল খাই তারপরে ব্রাশটা করি, কিন্তু না তারপর চা খাই। তারপর অনেকটা সময় চলে গেছে, বর গেছে মোটামুটি সোয়া নটায়, সোয়া নটার পর আমি কোকুকে খাওয়ালাম, বিছানা তুললাম, এক দুটো বাসন ধুলাম, কুরিয়ার বয় আসলো, আমার কিছু ওই শোপিসের মতো জিনিস অর্ডার করা ছিল ওগুলো দিয়ে গেছিলো, কিছু কালকে দিয়ে গেছিলো, কিছু আজকে দিয়ে গেছিলো, তার মধ্যে থেকে আবার একটা খারাপ বেরিয়েছে, তো ওটা আবার চেঞ্জ করতে হবে। আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট। তো আগে কি হতো, আমি বহুদিন ধরে ব্লগিং সেভাবে করি না, আর করলেও হয়তো তোমাদের সামনে বসে খুব একটা কথা বলা আমার হয় না, তো দু চারটে কথা আমি তোমাদের বলে দিই যারা আমার নতুন সদস্য। অ্যাকচুয়ালি যখন আমি প্রথম দিকে ব্লগ করতাম তখন আমার পরিবারটা ছিল এতটুকু, খুব কম, আর এখন আমি মনে করি আমার কাছে আমার পরিবার অনেক বড়, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো 1K যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তো প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, তো আমি সেটার জন্য খুব হ্যাপি। আমি যদিও তোমাদেরকে জানিয়েছি যে আমার 1K কমপ্লিট হয়েছে, কিন্তু সেভাবে বলা হয়নি কোনো দিনই, যাই হোক সেটা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি এখন আমার পরিবারটা অনেক বড়। তো হয়তো ফ্যামিলি মেম্বারের মধ্যে আমি আগেই ব্লগিংয়ে যখন করতাম, যখন আগে শুধু ব্লগিংই করতাম, তখন আমি এসেই সবার প্রথমে বলতাম যে আমার পরিবারের যাদের যাদের আজকে বার্থডে তাদেরকে হ্যাপি বার্থডে, আর যাদের যাদের ম্যারিজ অ্যানিভার্সারি তাদেরকে অনেক 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 মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর আরেকটা কথা বলতাম যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ, যারা আমাদের থেকে বড়, যারা আমার থেকে বড় তাদের অনেক 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 আমার মানে প্রণাম, আর যারা আমার থেকে ছোটো অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার এজের তাদেরকেও অনেক 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 ভালোবাসা। তো এই কথাগুলো আমি বলে আগে আমার ব্লগ শুরু করতাম, তো এখন আর সেভাবে ব্লগ বসে করা হয় না, কাজটাই তোমাদেরকে দেখানো হয়, তো সেই জন্য আর বলা হয় না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে যে আমার ফ্যামিলিটা এখন 1K কমপ্লিট হয়েছে, তো সেই জন্য আমি আর কারোর না কারোর তো বার্থডে নিশ্চয়ই আজকে আছেই, আর এখন ম্যারেজেরও টাইম চলছে, তো ম্যারেজও হয়তো কারোর কারোর হবে, তো সেই জন্য আমি উইশ করেই দিই। বার্থডে তো সবসময় হয় কিন্তু ম্যারেজের একটা পার্টিকুলার কিছু মাস থাকে যেই মাসগুলোতে হয় না, বেশিরভাগ মাসেই হয়। তো এখন আর বেশি কথা বলবো না, এখন আমি শুরু করে দেবো খাওয়া, আর খাওয়ার আগে খেয়ে নিলাম একটু জল, জল আমি খাচ্ছিলামই, দেখো এতটা জল খেয়ে নিয়েছি আমি অলরেডি, তো ক্যামেরাটা অন করা হয়নি তখন। আর এখন খাবো হচ্ছে আমি রুটি, ভেন্ডি আলু ভাজা, যেটা সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছিল, আর আম। এ দেখো আমগুলো অনেকক্ষণ আগে কেটে রাখা হয়েছিল জন্য একটু কালো কালো হয়ে গেছে, কেননা বর্ষে কখন গেছে, তো তখনই একবারে কেটে নিয়েছি, আবার কে কাটবে, আর ভালো লাগে না একই কাজ ডবল ডবল করতে। এখন একটু ফ্রি হলাম, এই যে ভেন্ডি ভাজা নিচ্ছি, আর ব্যাস আর কিছু খাবো না, অল্প থেকেই গেল, কারণ আমার মেয়ে আবার ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে। এই দেখো রুটি আর ভেন্ডি ভাজা নিয়ে নিয়েছি, আর আম, এটাই হচ্ছে ব্রেকফাস্ট। আর এখন আমি ভিডিওটা পাবলিশ করবো। ও আরেকটা কথা, আগে আমি ভিডিও পাবলিশ করতাম 10টার সময়, এখন আমি ভিডিও মোটামুটি 10:30টার সময় করবো, ঠিক আছে। তো অনেকটা সময় কিন্তু চলে গেছে, এখন কটা বাজে জানো, 2:20, 2:20 সময় আমি বসে গেছি, এখান থেকেই শেষ করেছিলাম ভিডিওটা কিন্তু, হ্যাঁ ব্রেকফাস্ট করছিলাম যখন এখানেই বসেছিলাম, তারপরে আর আমি আসিনি। তারপর অনেক রকমের কাজ থাকে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, কোকোকে খাওয়ানো, যেদিন কোকো স্নান থাকে সেদিন কোকোকে স্নান করানো, সব কিছু কমপ্লিট করে অনেকের ভিডিও দেখতে হয় কিন্তু আমাকে, তো সেগুলো করে চলে এসেছি লাঞ্চে। এবার লাঞ্চ মধ্যাহ্ন ভোজন, তাই না? আচ্ছা হচ্ছে ভাত, ঝিঙা আলু পোস্ত, আর এটা হচ্ছে আচার, আর বলেইছিলাম ডিমের অমলেট করে ঝোল বানিয়েছি, এই হাতাটা পড়ে গেল, এই দেখো। আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে, মেয়ে স্কুল থেকে আসবে, এখন বাজে 4:00, তো মেয়েকে গিয়ে নিয়ে আসবো, সামনে মোড়ে দাঁড়াবো, তো মেয়ে আসবে। তো এসে গেছি আমি, মেয়ের ব্যাগ এত ভারী, ও মা গো কি করে নেয়, সত্যি আমার কাঁধ মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে। যা সানে যা, বোতলটা রাখো, ওর এক বোতল জল ভরে নিয়ে এসছে, ফ্রিজের জল, দেখো পুরো বুদ 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 হয়ে আছে। এই দেখো নতুন বোতলের কি অবস্থা করেছে, এত দামি বোতল কেনা হয়েছে, বোতলটা ফেলে ফেলে কি করেছি, তো অনেকটা সময় কিন্তু কেটে গেছে। এখন মোটামুটি 20:40 বাজে, 9:20, তো মেয়ে খাওয়াচ্ছে কোকোকে, মেয়ের খাওয়ানো হলে আমরা ডিনার করতে বসবো, তো তার আগে আমি যাব রুটি করতে, তো রুটিগুলো করব, তারপরে একটা বাসন ধোব, না আজকে আর বাসন ধোব না, তো তারপরে খাওয়ার দেব, তারপরে শুয়ে পড়বো, তো তোমাদের আর ভিডিও এন্ড করছি না, এখানে টাটা বাই।
আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কয়েকটা জিনিস আমার এসছে মিশো থেকে, মিশো থেকে অর্ডার করেছিলাম। একটা হচ্ছে এই জিনিসটা, বাকিগুলো তো তোমরা দেখেছোই, আমি দেখিয়েছি মোটামুটি। তো একটা জিনিস এসছে, এই যে এই জিনিস কোথায় গেল, এটা এসছে, এটা চেঞ্জ করতে হবে, যেটা চাইছিলাম সেটা আসেনি, টিভিটা চলছে। এটা এসছে, এটা এটা নিউ এসছে, আর ওপরে দেখো অনেকগুলো জিনিস নিউ এসছে। এই যে এই ফ্যামিলিটা নতুন এসছে, ওই ওয়েলকামটা নতুন এসছে, ঠিক আছে। তো একটা দুটো এই যে তিনটে, আর একটা জিনিস এসছে ওটা তো খারাপ এসছে, আর এই দেখো বসে কুকুরকে খাওয়ানো হচ্ছে, নতুন আসেনি কুকো, পাজি কুকো খালি ঘরে হিসু করে। তো কাল হবে রাজমা রান্না, সেই জন্য আজকেই রাজমাটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। তো ডিনার হচ্ছে, ডিনার খাচ্ছি আমরা, আজকে তিন বেলার খাওয়াই শেয়ার করলাম, বরকে দেখানো যাবে না, কেন কি বর খালি গা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো আছে এগুলো না আমি মাজি না, জাস্ট জল বুলিয়ে রেখে দিই আমি। ওই একটু একটু ব্যাপারটা থাকে না, মানে আসলা ভয়টা থাকে না, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি খাবার পরে বাসন মাজতে একদম পারি না, একদমই পারি না। তো বাসন মাজবো কালকে, কিন্তু এঁঠো জায়গাটা তো পুঁজতে হবে, তো এঁঠো জায়গাটা পুঁজবো। আর হচ্ছে গ্যাসটা আমি অতি অবশ্যই, গ্যাস আর গ্যাসের পাশের যে জায়গাটা, মানে যেখানে গ্যাসটা থাকে কী বলে ওটাকে, ভুলেই গেছি, হ্যাঁ গ্লাস, গ্লাস বলছি, গ্যাসের সামনে ওপরের যে টপটা থাকে স্ল্যাবটা, ওটাকে আমি অতি অবশ্যই একবার মুছে নিই। তবে আগে আমি দু তিনবার আমার খাওয়া যে হয়েছে ওই টেবিলটাকে মুছে নেবো, মুছে তারপরে ওটাকে মুছে তারপরে আর কি ব্রাশ করবো, আর ক্রিম লাগাবো, আর শুয়ে পড়বো। আর তো কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে। আর বাসনগুলো মেজে রাখলে খুব ভালো হয়, আমার নিজেরই সুবিধা হয়। আর আজকে দেখো আমি একটু বাইরে গেছিলাম, যেন দুপুরের বাসনগুলোকেও কিন্তু তোলা হয়নি, যেরকমটা সেরকমই আছে। আর ওইখানে দেখতে পাচ্ছ তো, এই যে এগুলো এই আমার ডাস্টবিনওয়ালার জন্য রাখা, এখানটাতে রাখা এই জন্য, কারণ এই ডাস্টবিনওয়ালা এগুলো আবার মানে ভাগ ভাগ করা দিন আছে, তো সেই দিন ছাড়া এগুলো নেবে না। এগুলো হচ্ছে শুকনো জিনিস, মানে প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, যেমন বনভিটার, তারপরে তেলের, এই জন্য ওগুলো ওখানে রাখা। তো ওগুলো কালকেও নেবে বৃহস্পতিবার, তো সেই জন্য ওটা রাখা। আর এই যে গ্যাসের ওপর টপটা আমি মুছে নেব, আর এই স্ল্যাবটাকেও একবার মুছে নেব, নিয়ে ব্রাশ করবো, তাহলে আমার কাজ শেষ, মুখ ধোবো অতি অবশ্যই, ব্রাশ করবো আর মুখ ধোয়ে রাখবো। তো এখানে যে রুটি বানালে না আটা আটা একটু থেকে যায়, আর আমার ঘরে আসলে একটাও নেই, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওটা দুধ গরম করা আছে, দুধওয়ালার সঙ্গে আজকে বলেছি দুধটা ভালো দিচ্ছে না, তা জাল দিয়ে রাখলাম, ফ্রিজে একটুকু জায়গা নেই, আর যে সব খাবারগুলো ছিল সেগুলোও ভরে রাখলাম। এই টপটা মুছে নেব, পুরো ক্লিন হয়ে যাবে, আমার আর কোনো চাপ নেই। তো কাজ খতম, ক্লিন একদম, দেখতে পাচ্ছ একদম ক্লিন। তো এবার আর কি, আর তো কিছু দেখানোর নেই, নেই না না, একদিন ঘুমাবো সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। ঘুমাচ্ছি দেখো বন্ধুরা, আমি ঘুমাচ্ছি, একজন আমাকে বলেছে লাইভে জানো দেখাতে, যে আপনি ঘুমাচ্ছেন স্লিপিং ব্লগ করুন, স্লিপিং ব্লগ, এটা কি হয় বলো তো। তো কিচেনের লাইট অফ, এবার এখানটা একটু বসবো আমরা সবাই মিলে, ব্রাশ করব, জল খাবো, শুয়ে পড়বো। তো আর কিছু বললাম না, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ততক্ষণ আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে দাও। আর কিছু বলার নেই, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।